রমজানের মর্যাদা যদি বেড়ে যায় কোরান যদি আমরা ধরি কোরান পরে আমাদের মর্যাদা বাড়বে না কমবে উলুল আলবাব হলে কত মর্যাদা বেড়ে যায় আমার ভাইরা দিন লাগায় কান লাগায় আলোচনাটা শুনে আমি শেষ করব আল্লাহর নবীর ছোট্ট যুবক সাহাবি এই যুব সমাজের মতো একজন যুবক সাহাবি তার নাম ইবনে মাসউদ রত ই আনহু নাম কি ইবনে মাসউদ অন্যান্য সাহাবেরাম কাবার সম্মুখে কাবার পাশে বাইতুল্লার পাশে মাকাম ইব্রাহিমের পাশে বসা ছিল তখনও আমার ভাইয়েরা কাবাগরের সামনে কমপ্লিট প্রকাশ্যে কোরান তেলদ নিষিদ্ধ ছিল কি ছিল কাবার সম্মুখে কোরান তেলত নিষিদ্ধ ছিল আন্নানবীর সাহাবাই কেরাম কাবার পাশে বসা আর আফসুস করে হাইরে কাবা শরীফের মধ্যে আল্লাহর গড়ে লাত মানাত উজ্জার কীর্তন চলে কিন্তু আল্লাহর কোরআনের তেলত আমরা প্রকাশ্যে করতে পারি না এমন যদি কেউ হতো কাবার সম্মুখে দাঁড়াইয়া আল্লাহর কোরআন প্রকাশ্যে চালু করে দিত তাহলে কতই না ভালো হতো এ কথা শোনার পরে আমার বাইরে বন্ধুরা বক্সিগঞ্জের যুব সমাজ কাল লাগে আমার কথা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যুব যুবক সাহাবী ছোট সাহাবী ইবনে মাসুদ বললেন ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো আগামী কাল সূর্য উদয়ের সাথে সাথে আল্লাহ যদি আমি ইবনে মাসুদকে বাঁচাই রাখে আমি আগামী কাল সূর্য উদয়ের সাথে সাথে কাবা ঘরের সম্মুখে আমি আল্লাহর কোরআনের প্রকাশ্য তেলাওয়াত চালু করে দিব আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ প্রকাশ্যে তালা চালু করে ইব্রি মাসুদ সুপ্ত সাহাবি কথা শোনার পরে সাহাবা গরম বললেন

বক্সিগঞ্জের যুব সমাজ কাল লাগাই শোনো উলু হলে কোরআনের ধারকার বাহক হলে কোরআন পড়লে মানলে কি সম্মান বেড়ে যায় এ কথা বলে আমি শেষ করু প্রধান মেহমানকে বসে আমি কথা বলবো না আমার বাইরা বন্ধুরা বাবা জেরা এমনি মাসুদ জবাব দিল আল্লাহ নবীর সাহাবিরা শোনো রে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তেলা কুকুরানের তালত করবো ওল্লাহুয়া আমি ততখন আল্লাহ আমাকে সামাল দিবে জোরে বলনে বান আল্লাহ আমার বাইরা পরদিন সকালবেলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার সম্মুখে হাজির হলো সাহাবায়ে কেরাম এত নিষেধ করার পরে চিন্তা করলেন না জানি কোন অঘটন ঘটে যায় ওই সাহাবায়ে কেরাম সকালবেলা বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বাণী শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম আর

শুনে আত্মতৃপ্তি লাভ করতে চাও তোমরা এমনি মাসুদের কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনে নাও আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ একে তো আল্লাহর কিতাব অপরদিকে

ধ্বনি প্রতিধ্বিত হলো তেলাওতের নূর চতুর্দিকে দিকে সরে গেল কাফের বেঈমান মুশরিক নেতাগুলো যখন এত বড় স্পর্ধাকার কবার সম্মুখে কমপ্লিট কোরআন তেলাওয়াত নিষিদ্ধ এই আইন লঙ্ঘন করলো কারা তারা দৌড়ে এসে মার 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 করে এসে মানুষের উপর ঢ্যাঙ্গাইয়া দেখি ইবনে মাসুদ দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই কাফের বেঈমান মুশরিক গুলো ইবনে মাসুদ ছোট্ট সাহাবী যুবক মানুষ কোরআন তেলাওয়াত করে আমার ভাইরা বন্ধুরা ওই কাফের বেঈমান মুশরিকরা ইবনে মাসুদের মাথা

যুবক সাহাবি এমনি মাসুদ কি এমন ভাবে একটা সবর আঘাত করলো এই আবু জেলের চোরের আঘাত ইবনে মাসুদের গালটা পাঁচটা আঙ্গুল সয়ামন ফুলে গেল তারপর ইবনে মাসুদ আল্লাহর কোরআনে তেলাওয়াত বন্ধ করলেন না যখন তিনি তেলাওয়াত স্টপ করে দিলেন কাটা ফুলের মতো ইবনে মাসুদ জমিনের মধ্যে পড়ে গেলেন আমার ভাইরা বন্ধুরা এমন সময় কাফের নেতাগুলো ইবনে মাসুদের বুকের উপর কবর দিয়ে পা দিয়ে ঠাসা দিয়ে তার জিব্বাটা টান দিয়ে যখন বের করতে শুরু করলো আমার ভাইরা বন্ধুরা ইবনে মাসু তখন বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ নবীর সাহাবী গুলো মানুষদের বীর বলতেছিল ও মক্কার কাফেররা এখানে তো কাবার সম্মুখে কমপ্লিটলি মানুষ হত্যা নিষিদ্ধ তোমরা তো মানুষ হত্যা করতে যাচ্ছ কিন্তু কে কার কথা শুনে কাফের বেঈমান মুশরিক ওই সময় মানুষ হত্যা নিষিদ্ধ ছিল বেইমান কাফির গুলো এই কথা না মেনে ইবনে মাসুদকে যখন জীবন শেষ করতে শুরু করলো সাহবাই কালাম ইবনে মাসুদকে কোনো মতো বাঁচাইয়া ধরাধরি করে যখন তাকে মাথায় পানি ঢেলে যখন তার হুশ আসলো সাহাবাই কালাম জানাইলেন ইবনে মাসুদ রে কত বারবার বারবার তোর নিষেধ করেছি এই এই দুঃসাহস তুই কি জন্য দেখালি রে ওই নেতাদের থেকে কে

মাসুদ বললেন ও আল্লাহর নবীর সাহাবীরা কোরআনের আওয়াজ দিতে কোরআনের দাওয়াত দিতে কোরআনের আয়োজন করতে আমার এত ভালো লাগে রে এত মজা লাগে মার খাওয়ার পরেও আমার কোনো দুঃখ কষ্ট নাই আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ ইবনে মাসুদ জানাই দিলেন আল্লাহর নবীর সাহাবীরা শোনো আগামী যদি আমি বেঁচে থাকি আগামী কোন সূর্যোদয়ের পরে আমি মাকামি ইব্রাহিমে বাইতুল্লার পাশে আল্লাহর কোরআনে তালাওয়াত প্রকাশ্য চালু করে দেব জোরে বলিনা সুবহান আল্লাহ এই ঘটনার আল্লাহর নবীর কাছে জানানো হলো আল্লাহর নবীর কাছে ইবনে মাসুদকে নিয়ে নেওয়া হলো আল্লাহর নবী ইবনে মাসুদের অবস্থা দেখে রহমতের কোলে নিয়ে গেলেন তা মাথাটা আল্লাহর নবীর বুকে জড়ানো আল্লাহর নবী বলেন ইবনে মাসুদ রে কি জন্য দুঃসাহসটা তুই দেখালি রে ইবনে মাসুদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সব দুঃখ যাত না আমার দূর হয়ে গেছে আমি মারের কথা কমপ্লিট ভুলে গেছে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাবার সম্মুখে যদি আমি কোরআন সরাসরি তেলাত না করতাম আপনার রহমতের কুলে তো আমি জায়গা পেতাম না আমি কবার সামনে দুঃসাহ দেখাইছি বলে গো নবীজি আপনার রহমতের কুলে আপনাকে আমাকে টেনে নিয়েছেন নয়তো বা আপনার রহমতের কুলে আমি জায়গা পাইতাম না আমি বাইদের খ্যাত মধ্যে বলতে চাই বক্সিগঞ্জের যুবকদেরকে আমি জানাইতে চাই ও বক্সিগঞ্জের আর্টসের ছাত্ররা সায়েন্সের ছাত্ররা ও আমার বৃদ্ধ বাবাজির আমি বলে যেতে চাই আজকের এই যারা পড়বে কোরআন পড়ার কারণে এমনি মাসুদ কে যাব আল্লাহ নবী রহমতের কুলে তুলে নিলেন এই বাংলার জমিনে পৃথিবীর জমিনে কোরআন তালা করতে যাইয়া কোরানের মাহফিলের করতে করতে যাইয়া কোরআনের পক্ষে কথা বলতে যাইয়া যদি মার খাও মার খাওয়ার সাথে সাথে রে তোমার স্থানটা আল্লাহর নবী রহমতের কোলে তোমার জায়গা হয়ে যাবে জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহর নবী দেড় হাজার বছর আগে যদি এই আপনি মাসুদকে যদি রহমতের কুলে তুলে নিতে পারে ওই সময় যদি আমরা থাকতাম আমরাও তো কোরআন তেরাত করলে আমাদেরকে নবী রহমতের কুলে তুলে নিতেন কথা বলেন ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা ইবনে মাসুদ একজন ছাগলের রাখাল কিসে রাখাল বকরির আকাল হওয়ার কারণে কোরআন তেলাতের কারণে কোরআনের পক্ষে কথা বলার কারণে কোরানের সম্মান করার কারণে যদি তার আকাশ মর্যাদা তিনি বিশ্বের বুকে একজন নামি দামি মানুষ উমর রাদি উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালানহ পর্যন্ত বলতো সাইয়দুন ইবনে মাসুদ আমাদের নেতা ইবনে মাসুদ এসেছে জোরে জুরে বলে সুবাহান আল্লাহ আমার বাইরাম একজন ছাগলের রাখাল যদি কোরআনের পক্ষে কথা বলার কারণে কোরআন ধারণ করার কারণে যদি আকাশ তুমি মর্যাদা হয় এই যুব সমাজ যারা কোরআনের আয়োজন করেছে কোরআনের মাহফিল যারা আয়োজন করেছে এই যুব সমাজের মর্যাদা আমি বলে গেলাম এমনি মাসুদের মতো মর্যাদা আল্লাহ দান করবেন আওয়াজ করে বলা যাবে কি সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমি রহমত মন সৌগাদ মাসকে সামনে নিয়ে কোরআন নাজিলের মাসকে সামনে নিয়ে আপনাদের আহ্বান জানাবো এখনো যারা কোরআন পড়তে শিখেন নাই এখনো যারা কোরআন পড়তে পারেন না আগামী কাল থেকে মক্তবে ভর্তি হয়ে যাবেন পার্বত ইনশাল্লা আল্লাহ আমাদের সবাইকে কোরআন মাসে কোরআন পড়ার কোরআন ভোজার ঘরে ঘরে কোরআন তাল চালু করার আমাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র বানাবার তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন ও আখিরে দাওয়ানা রবিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু